Assalamualaikum boys and girls. तो आज के एक भिन्न टॉपिक सम्पर् आलोचना है मोटर ब्लॉगे हबे किंतु आर कि एक टॉपिकटा भिन्न टॉपिकटा मेनली हलो पूजा सम्पर्के ठीक है। तो आमादेर अनेक उत्सुक जनता आछे उत्सुक जरा मुसलमान हिसाब से दाबी करे तारा आज के पूजार दिन जाबे पूजा देखते नाच गान होबे एकटु सस्थाने सब होबे तार साथे तो एइजन्य बेसिकाली तारा जाबे तादेर काछे जदि जिज्ञास करेन केन जाइतेछो भाई हाँ तोमार तो जावा उचित ना तो तखन तारा बोलबे जे भाई गेले समस्या कि भाई आमरा तो पूजा करते जाइतेछि ना भाई 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 एखाने ब्यापारटा बुझते होबे भाई एखाने समस्याटा आछे ठीक आछे। समस्या हलो धरें अपने डैडी और कि आपने के खबर बरण पोषण जागुलर व्यवस्था करता से ठीक से आपने के खाइता से पढ़ाइता से अपने सिक्यूरिटी दीता से प्लस अपने विया कर दायित्व नहीं ठीक से विया दायित्व मेन अपन का ठीक से हमारे जो किंतु आरक पार्टी हल आपनर বাবার বিপক্ষে ঠিক আছে তারা আপনার বাবাকে ঢোল ডাকর পিটাইয়া তারপরে মানে মাইক লাগাইয়া আপনার বাবারে গালি দিতেছে আপনার বাবারে অপমান করতেছে হ্যাঁ তো আপনি ওই ঢোল ডাকর লাগে যে আপনি নাচানাচি করতেছেন গানে গান গুন গাইতেছেন জয়েন করে আপনি বিভিন্ন মজা মাস্তি করতেছেন তো আপনি কি আসলেই কি আপনি আপনার আব্বুর প্রতি আপনি কি শ্রদ্ধাশীল আপনার কাছে কি মনে হয় আপনি কি রেসপেক্টফুল অবশ্যই না অবশ্যই না। তো এরকমই ব্যাপারটা আপনার গড আপনার আল্লাহ যেখানে আপনাকে এত কিছু করতেছে রিজিকের মালিক আপনার তারপরে লালন পালন কর্তা আপনার সৃষ্টিকর্তা যে আপনার ওই মাংসপিণ্ড থেকে এত বড় করছে ঠিক আছে তো আপনি তার তার যেখানে অপমান করা হইতাছে পূজায় তো আপনি সেখানে যাইয়া আপনি নাচানাচি করতেছেন আপনি সেখানে যাইয়া তারপরে সস্তা নেশা করতেছেন তাদের সাথে ওইগুলো দেখে আনন্দ পাইতেছেন তো তার মানে আপনার মধ্যে কোনো ঈমান নাই যেমন তা একটা সন্তানের পিতার প্রতি যেমন সম্মানটা নাই তো আপনার মধ্যে ওরকম ঈমানটা নাই। তো আপনারা আরেকবার একটু বিবেচনা করেন যে আসলে আপনারা কি এটা ঠিক করতেছেন নাকি ভুল করতেছেন অবশ্যই আপনারা রং যতই যা বলেন আপনারা যতই মানে তর্ক বিতর্ক করে আপনারা মানে ধর্ম যার যার উৎসব সবার এটা এই বলার মানে এটা আর কি জায়েজ করার চেষ্টা করেন তারপরও আপনারা রং কারণ এই ব্যাপারটা আপনার বিবেচনা করলে বুঝতে পারবেন। কিন্তু আবার আর এক উৎসব জনতা আছে যারা বেশি আবেগী অতিমাত্রায় হুজুর সমাজের কথাটা বলতেছি ঠিক আছে যার একটু একদম বেশি বুঝে মূর্তি পূজা চলতেছে তারা করে কি তারা করে তাদের মূর্তিকে গালিগালাজ করে তারপরে তাদের তাদের ধর্ম নিয়ে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে তারপরে হলো উল্টাপাল্টা বলতে হলো দাওয়াতি কাজ করে না কিন্তু মানে এমন এমন কথা বলে যেটা আর কি অন্য ধর্মের মানুষের কাছে মানে কষ্টের কষ্টদায়ক বিষয় ঠিক আছে। তারপরে আবার এরকম বলে যে মূর্তি মানে মূর্তি ভেঙে ফেলতে পারলেই বাঁচি তা বা এরকম মানে মূর্তি ভাঙি ভাই ভাই এখানে বুঝতে হবে ব্যাপারটা ঠিক আছে অন্য ধর্মের মূর্তিকে অন্য ধর্মের দেব দেবতাকে গালিগালাজ করা তো আল্লাহ একবারে ডাইরেক্ট কোরআনে নিষেধ করে দিছে ঠিক আছে। হ্যাঁ তো মূর্তি ভাঙা বা এমন কিছু করা তো এত দূরের কথা ঠিক আছে। আপনি কি করতে পারেন আপনি করতে পারেন তাদেরকে দাওয়াতি কাজ করতে পারেন দাওয়াতি কাজ করে যখন দেখবেন যে না তারা তারা করে সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে মানে মূর্তি পূজার প্রতি এই নাই আসক্তি নাই বা এমন কিছু হয়েছে তো তখন আপনারা যাইয়া তখন মূর্তিটা ভাঙতে পারেন যেমন করছিল মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ঠিক আছে দাওয়াতি কাজ করিয়া মানে মুসলমান মানাইয়া তারপরে মক্কা বিজয় করিয়া তারপরে মূর্তি ভাঙছে তার আগে সে কখনো আগে 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 যাইয়া ওই মূর্তির উপর হামলা করে নাই ঠিক আছে কোনো নবী এমন কাজ করেন নাই ঠিক আছে। প্রথমে তারা দাওয়াতি কাজ করছে তাদের সম্প্রদায়ের করিয়া তারপরে সম্প্রদায় সবাই মোটামুটি একটা পর্যায়ে আসে মানে মানে একরে তাওহীদের উপর মানে কঠোর হয়েছে তখন তারা
মূর্তি গুলারে ভাঙছে আর কি এরকম। তো আরা কি আছেন ওই যে ওই আপনার স্লোগানদের মানে ধর্ম যার যার উৎসব সবার এইটা জায়েজ করার চেষ্টা করেন, তো ওইটার মধ্যে আপনাদের আর একটা যুক্তি দেখান যে ভাই পুলিশ তো যায়, ভাই পুলিশও তো মুসলমান। ভাই ভাই এখানে বলি, এখানে পুলিশের পুলিশ হইলো যাইতেছে, এখানে পুলিশের মানে অন্য ধর্মের নিরাপত্তার দায়িত্ব আর এক মুসলমানের উপরেই, ঠিক আছে? ওই ওই মানে ধর্ম পালনের সময় বা ওই পূজার সময় যেন কোনো গণ্ডগোল সৃষ্টি না হয় বা কোনো মানে মানে চুরি চিন্তা স্প্রিজিং টাইপের কোনো মাঝে মাঝে উল্টাপাল্টা কাহিনী হয়, তো এইগুলা বাধা দেওয়ার দায়িত্ব পুলিশের, ঠিক আছে? তো এইগুলো পুলিশ দেয়া ওই ওই জায়গায় ধর্ম পালন করতেছে না বা এমন কোনো ওই করতেছে না, এখানে তারা নিরাপত্তা দেয় নিরাপত্তা দিতেছে। তো আপনারা এই ব্যাপারটা একটু বিবেচনা করবেন, নিজেরা একটু মানে ফ্রি মাইন্ডলি ভাববেন যে আসলে কি আপনি ঠিক করতেছেন, ঠিক আছে? আপনি যদি মনে করেন যে না আমি ভুল বলতেছি বা এমন কিছু আপনাদের কাছে সঠিক মনে হয় করেন আপনারা, ঠিক আছে? বিচারের বিচারের মালিক আল্লাহ, বা আমি আপনাদের শুধু পারি এরকম একটু সচেতন করতে, মেসেজটা পৌঁছাই দিতে। তো আপনারা আবারও বলতেছি একটু বিবেচনা করবেন। তো আজকে এই পর্যন্ত, টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।